মাদারীপুরে মা ইলিশ সংরক্ষণ আইন অমান্য করে ইলিশ মাছ বিক্রির দায়ে কালকিনির খাসের হাট বাজার থেকে স্বপন দাস নামের মাছ ব্যবসায়ীকে দুই মন মাছ সহ আটক করেছে খাসের হাট ফাঁড়ি পুলিশ। মাদারীপুর প্রতিনিধি জাহিদ হাসান জানান, কালকিনি উপজেলার নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 5,000 টাকা জরিমানা করে ছেড়ে দেন এবং মাছগুলি উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।